Hello everyone, welcome you once again to my class. And as you can find it from the board that this session is going to be on practice of voice change, and this is going to be the second set of practice or second episode of voice change practice. Actually this particular session would be more particularly on interrogative sentences being changed from active voice to passive voice. Actually, in the field of voice change, interrogative sentences or questions usually prove to be a little bit harder hurdle for the students, because it requires some extra bit of attention, extra bit of knowledge, as well as extra bit of patience and calmness of mind. So quite naturally, keeping all these matters in consideration, I have decided to be a little bit elaborate in my discussion or in my effort to solve the problems or the items that are there would certainly be solved with proper guidance and definitely with explanation of the rules, as well as some extra bit of strategies. Kichu tips tomader jonno thakbe ei class tate, je tips gulo kintu definitely tomader help korbe ebong jate kono bhabe tumra bhul na karo sei jayga ta ami chesta korbo aro beshi kore tomader kache student friendly way te বা বলা ভালো যে যারা ক্যান্ডিডেটস রয়েছে মাধ্যমিক বা এইচএস যারা দেবে বা অন্যান্য অ্যানুয়াল এক্সামে যারা অ্যাপিয়ার করবে তাদের জন্য এক্সামিনি ফ্রেন্ডলি হওয়া এবং ডেফিনেটলি তোমাদের আজকের এই সেশনটা যদি অ্যাটেন্ড করে নাও আমি শিওর ইন্ট্রোডাকশন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা হবে না বা অন্ততপক্ষে হওয়া উচিত তো নয়। তো অ্যাকচুয়ালি তোমরা যদি সেটটাকে ভালো করে বিচার করে দেখো বা একবার তাকাও তাহলে দেখতে পাবে দু ধরনের প্রশ্ন কিন্তু আমি এখানে একটা সিরিজ তৈরি করেছি। মিনস কোয়েশ্চেন্স অর ইন্টারভিউ সেন্টেন্স তো দু ধরনের হয়, তাই তো? ক্লোজ কোয়েশ্চেন্স অ্যান্ড ওপেন কোয়েশ্চেন্স। ক্লোজ কোয়েশ্চেন্স আর দোজ হুইচ ইউজুয়ালি বিগিন উইথ ভার্বস অ্যান্ড দে আর কল্ড ক্লোজ কোয়েশ্চেন্স বিকজ দে হ্যাভ দ্য অপশনস অফ আনসার্স এনক্লোজড অর লিমিটেড উইদ ইন টু অপশনস, ইয়াস অর নো। অর্থাৎ এদের উত্তরের সম্ভাবনাটা কিন্তু থাকে হয় হ্যাঁতে না হয় নাতে, এর বাইরে কিছু হয় না। সো এই ক্লোজ কথা মনে হচ্ছে এখানে লিমিটেড। আর দ্বিতীয় যে টাইপটা আমরা পাই সেটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন্স, যেগুলোকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে দেখি, তাই এগুলোকে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন এই নামেও চিনি। এবং অ্যাকচুয়ালি এই ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলোর উত্তর ভ্যারাইড হয়। মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বা তোমাদেরকে এই প্রশ্নটা করি, হোয়াটস ইওর নেম, তো এর উত্তর যদি 100 জন দেয় 100 জন আলাদা আলাদা উত্তর দেবে। মানে খুব রেয়ারলি হয়তো দুজনের নাম এক হয়ে যেতে পারে, কিন্তু সেই রেয়ার পসিবিলিটিটাকে আমরা একদিকে সরিয়ে রেখে যদি আলোচনা করি বা ভাবি তাহলে 100টা ডিফারেন্ট উত্তর আসতে পারে। অথবা যদি আমি এভাবে জিজ্ঞেস করি হোয়াটস ইউর ফাদার নেম, হোয়ার ডু ইউ লিভ, ওকে হোয়াটস ইউর হবি, এগুলো 100 জনকে জিজ্ঞেস করলে 100টা ডিফারেন্ট উত্তর না আসুক, অন্তত 30-40টা ডিফারেন্ট উত্তর আসা খুব স্বাভাবিক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এগুলোকে বলি ওপেন কোয়েশ্চেন্স, মিনস দ্য পসিবিলিটি অফ দ্য আনসার্স টু দিস কোয়েশ্চেন্স আর ওপেন, ওকে। সো আমরা এই দু ধরনের কোয়েশ্চেন্সগুলোকে নিয়েছি, এবং শুধু তাই নয় বেশিটা কিন্তু নিয়েছি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হওয়া ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলোকে। শুধু তাই নয়, সেখানেও একটা জিনিস আমি মেনটেন করেছি, একটা জিনিস তোমাদের চোখে পড়তে পারে হোয়াট এর মধ্যে নেই। আমি 10টা সেন্টেন্স নিতে গিয়ে হোয়াটটাকে হয়তো এখানে ঢোকাইনি, কিন্তু আলোচনা প্রসঙ্গে হোয়াটকে আমাকে আনতে হবে, কারণ হোয়াটকে বাদ দিয়ে কিছু হবে না। সো প্রথমে আমি শুরু করতে চাইছি আর সময় নষ্ট না করে একদম সরাসরি প্রথম যে এক্সাম্পলটা সেইটা দিয়ে আমরা শুরু করবো। এর আগে যে ভিডিওটা ছিল ভয়েস চেঞ্জের পর প্রথম যে ভিডিওটা, সেখানে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছিলাম যে যখনই তোমাদের কোনো সেন্টেন্স দেওয়া হবে ভয়েস চেঞ্জের জন্য, তোমাকে দুটো জিনিস এনসিওর করে নিতে হবে, ওটা কী ধরনের সেন্টেন্স এবং কোন টেন্সে রয়েছে। সেন্টেন্স তো বোঝাই যাচ্ছে, এটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স আজকে পুরো সিরিজ, এবং ইন্ট্রোডাকশন সেন্টেন্স চেনা সবচেয়ে সহজ, কোয়েশ্চেন মার্ক থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং এরপরে আমাকে কিন্তু খুব পারফেক্টলি নিখুঁতভাবে চিনে নিতে হবে কোন টেন্সে বাক্যটা রয়েছে। ইফ উই লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স, হ্যাভ ইউ সিন দ্য ম্যান, হ্যাভ ইউ সিন দ্য ম্যান। সো এই কোয়েশ্চেনটা যদি আমরা ভাবি তাহলে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। মানে এটা বুঝতে গেলে আরও সুবিধা এভাবে হয়ে যাবে যদি তোমরা মনে মনে একটা চেঞ্জ করে নাও, এবং চেঞ্জটা করতেও হবে। মানে আমি যেভাবে তোমাদের শেখানোর চেষ্টা করি সেভাবে যদি একটু কী বলবো বাইপাস মেথড, আমি এটা মজা করে বলি, তো সেই বাইপাস মেথডে যদি তোমরা জিনিসটাকে শেখো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটাকে তোমাকে অ্যাসারি সেন্টেন্সে বানাতে হবে। অর্থাৎ তোমাকে আমি যদি এটা এখানে লিখি যে হ্যাভ ইউ সিন দ্য ম্যান, সিন দ্য ম্যান,
So that is the item. এটাকে আমাকে প্রথমে মনে মনে ভাবতে হবে নরমাল স্টেটমেন্টে, ওকে, ইউ হ্যাভ সিন দ্য ম্যান। এবার কেউ প্রশ্ন করতে পারো, স্যার এইভাবে রেখে কি হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে, কিন্তু ওটা অনেক জটিল হবে, কঠিন হবে, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল হবে। তো আমি কেন এই রিস্কটা বেকার নেব? তো আমরা এক্স্যাক্টলি চেষ্টা করব সবচেয়ে নিখুঁতভাবে যাতে নম্বরটা তুলে নেওয়া যায় এবং নিখুঁতভাবে যাতে আমরা করতে পারি, কারণ আমাদের মেইন পারপাসটা কিন্তু একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে পরীক্ষা নম্বর পাওয়া। তো যাই হোক, ইউ হ্যাভ সিন দ্য ম্যান। এবারে যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জে নর্মালি করি, অ্যাসেপ্ট সেন্টেন্সে ভয়েস আমাদের খুব মনে আছে যে আমরা এটাকে এখানে আনবো, এটাকে এখানে নিয়ে যাব, তাহলে এটাকে দেখতে পাচ্ছি নাউন রয়েছে, নাউন ফ্রেজ এখন রয়েছে, এটা আনচেঞ্জ থাকবে, প্রোনাউন হলে চেঞ্জ হবে দ্য ম্যান। আর ইউর সাবজেক্ট ফর্ম যা হয় অবজেক্ট ফর্মও তাই, তাহলে এটা বদলে যাওয়া স্যার। এবং আরেকটা কথা বলে দিয়েছিলাম যে যে বাক্যটা পাবে সেই বাক্যের কিন্তু অবশ্যই তোমরা ভার্ব, ভার্বকে ধরে সাবজেক্ট, ভার্বকে ধরে অবজেক্ট, এই তিনটে জিনিস বুঝে নেবে। অর্থাৎ ওই বাক্যের ভার্বকে যদি চিনতে না পারো তাহলে তো টেন্স বোঝার কোনো প্রশ্নই নেই, ভার্বকে তোমাকে চিনতেই হবে, ভার্বের টেন্সটা বুঝতে হবে এবং ভার্বকে বেসলাইন করে ওই কাজটা কে করছেন বা কে কে করছে এইটাকে বুঝে নিলে সাবজেক্ট পেয়ে যাবো, আর ভার্বকে কী অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাই সেই কাজগুলোই করছি আমরা। যদি আমরা ওই হ্যাভ সিন, কে দেখেছে, তুমি, তাহলে এটা সাবজেক্ট, কি দেখেছে কোনো উত্তর নেই, কাকে দেখেছে এটা হচ্ছে অবজেক্ট, আর এটা তো ভার্ব আমরা পেয়েই গেছি। তো আমরা করছি কি না, এইটাকে এখানে আনলাম দ্য ম্যান, আর ইউকে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে ইউর সাবজেক্ট ফর্ম যা, অবজেক্ট ফর্ম তাই, একই রূপ হয়। এবং এর আগে একটা বাই বা উইথ কিছু বসবে, ব্যক্তিবাচক যখন অবজেক্ট পাবো তখন বাই আসবে বেশিরভাগ ক্ষেত্রে, তাই। তো এর আগে মেন ভার্ব থার্ড ফর্মে আমার চাই, থার্ড ফর্ম অলরেডি দেওয়া রয়েছে, পারফেক্ট টেন্স মানেই থার্ড ফর্ম। এইবারে এইখানে যেটা বসবে একটা অক্সিলারি ভার্ব আমাকে আনতে হবে, এই যে গ্যাপটা একটা এভি আনতে হবে, অক্সিলারি ভার্ব। এবং এভির একটা লিস্ট আমি আমার ভয়েস চেঞ্জের উপরে যে প্রাথমিক যে ভিডিওটা ছিল রুলস সম্পর্কে, ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেই নিয়ে যে ভিডিওটা ছিল, সেখানে কিন্তু খুব আমি সুন্দর করে লিস্ট একটা বলে দিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থাকবে অ্যাম ইজ আর, কন্টিনিউসের ক্ষেত্রে অ্যাম বিং ইজ বিং আর বিং, পারফেক্টের ক্ষেত্রে থাকবে হ্যাজ বিন হ্যাভ বিন, এই তো বিষয় ছিল, পারফেক্ট কনস্ট্যান্সের ক্ষেত্রে প্রশ্নই আসছে না। তো আমরা সেইটাকে আমরা নিয়ে চলে যাবো, পাস্টে একই রকম হবে ওয়াজ ওয়্যার, ওয়াজ বিং ওয়্যার বিং হ্যাড বিন, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি উইল বি, এই তো মধ্য বিষয়। তো যাই হোক, আমরা এইখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তাহলে করবো কি, দ্য ম্যান তাহলে হ্যাজ বিন সিন বাই ইউ, এটা কিন্তু অরিজিনাল আনসার নয়, এটা আমি করাচ্ছি জোর করে করাচ্ছি। এইবারে আমরা প্রথমে কোয়েশ্চেনটাকে নর্মাল অ্যাসার্টিভে নামালাম, অ্যাসার্টিভে নামানোর পরে আমি অ্যাসার্টিভের স্টেটমেন্ট নামালাম, স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ করলাম, মানে এইটাই কোয়েশ্চেন বানাবো। কোয়েশ্চেন বানানোর সবচেয়ে সোজা উপায় হচ্ছে সাবজেক্টের আগে, এবং সবচেয়ে সোজা কেন, এটাই মূল নিয়ম, সাবজেক্টের আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব প্লেস করতে হবে। তাহলে আমরা করবো কি, হ্যাজ দ্য ম্যান বিন সিন বাই ইউ, দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য আনসার। এই ফাইনাল আনসারটা তোমরা কিন্তু এইটাকে লিখবে, বাকি যে মাঝখানের স্টেপগুলো না এটা কিন্তু যদি মনে মনে করে নিতে পারো খুব ভালো, আর মনে মনে করতে গেলে খুব এফিসিয়েন্সি না থাকলে ভুল হতে পারে, রাফ একটা খাতায় বা পেজে এটা করে নেবে, তাহলে একদম নিখুঁত হবে, একদম সেম থিওরি। তো আমরা যাবো পরেরটা, ডাজ হি লাইক টি, নাম্বার টু কী বলছে, ডাজ হি লাইক টি। তো এটাকে আমরা যদি নর্মাল স্টেটমেন্টে ভাবি তাহলে আমি এইভাবে ভাববো, হি লাইকস, কারণ ডাজ আর লাইক মিশে যাবে, হি লাইকস টি। এটা যদি তাকাই দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে রয়েছে, একে প্রশ্ন করব এই কাজটা কে করছে আমরা দেখে নেব, এটা সাবজেক্ট, এটা ভার্ব বা ভিজি বললে আরও ভালো, সে কি পছন্দ করে চা, এটা অবজেক্ট। তো এটাকে ইউজুয়ালি আমরা ঠিক সেভাবেই নামাবো, হি টি কে এখানে আনবো, নাউন আনচেঞ্জ থাকবে, হি চলে যাবে হিম, তার আগে বাই, এবারে দেখতে পাচ্ছি লাইকের থার্ড ফর্ম আসবে লাইকড, ওকে। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে আমরা জানি তিনটে অপশন আসতে পারে অক্সিলারি ভার্বের, অ্যাম ইজ অথবা আর, সেক্ষেত্রে টির পরে আনবো ইজ, টি ইজ লাইকড বাই হিম, ওকে। এরপরে আমরা এটাকে কোয়েশ্চেন বানাবো, কোয়েশ্চেন বানাতে গেলে এটাকে সামনে নিয়ে চলে আসবো, সো ফাইনাল আনসার যেটা আসবে সেটা আসবে এইটা, ইজ টি লাইকড বাই হিম।
এই ম্যাটারটা একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে, দিলে কিন্তু আমরা পরের জায়গাগুলোতে ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝতে পারবো। আজকে ক্লাসটা কিন্তু একটু লেংদি হবে, আমি প্রথমেই বলে রাখছি ক্লাসটা কিন্তু লেংদি হবে। তো অনেকগুলো বিষয় আজকে আলোচনা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ম্যাটারটা কিন্তু মাথায় প্রথমে ঢুকিয়ে নাও যে আমাকে একটা যখন নর্মাল কোয়েশ্চেন পাচ্ছি, যেটা আমরা বলছি ক্লোজ কোয়েশ্চেন, সেটাকে আমরা নর্মাল স্টেটমেন্টে বানাবো, স্টেটমেন্ট থেকে ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ করে তাকে আবার কোয়েশ্চেন বানাবো। এই ইস্যুটাকে মাথার মধ্যে রেখে আমরা কিন্তু বাদ বাকিটাকে শিখব। এই ব্যাপারটা আমাদেরকে অন্য ক্ষেত্রে প্রচণ্ড রকম হেল্প করবে, তাই আমরা এটাকে পেরিয়ে চলে যাচ্ছি। কিন্তু এটা দু নম্বর আইটেমটা হয়ে গেল, এরপর আমরা যাব কিন্তু তিন নম্বরে ক্ষেত্রে একটা জিনিস বলার আছে। এর আগে আমরা কথা বলতে বলেছিলাম, মনে আছে হয়তো, যে আমরা হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই কি কি বললাম, এই যে হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ, এই চারটেকে আমরা একটা ক্যাটেগরি করেছিলাম এবং এই চারটের প্যাটার্নটা আমি তো বুঝিয়ে দিয়েছিলাম। যে অ্যাকচুয়ালি এটা আজকে আমি খুব সময় দেবো না, কারণ এর আগের যে ভিডিওটা রয়েছে আমার, সেই ভিডিওটা দেখে নিও। এখানে এরকম একটা জিনিস পেয়েছি আমরা শেষের দুটো, আমি এই দুটোকে আগে করে নেবো। যদি আমি তিন নম্বরটা ভাবছিলাম আমাকে করাবো, তিন নম্বরটা যাবো না। এই ধরনের বাক্যগুলো যখন আমরা পাবো, সাপোজ এইটা যদি খেয়াল করো, দেখো হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য বুক, হোয়ারকে যদি বাদ দিয়ে দিই, কিংবা হোয়াই ডিড রাম রিভিউ হিজ সিস্টার, হোয়াইকে যদি আমরা মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে কী পাচ্ছি, নর্মাল কোয়েশ্চেন অর ক্লোজ কোয়েশ্চেন। ক্লোজ কোয়েশ্চেন কিন্তু আমরা একটু আগে শিখে নিয়েছি। সেম আমি রুলে যাব, রুলে গিয়ে জাস্ট লাস্টে যেটাকে মনে মনে বাদ দিয়েছিলাম সেটাকে আরেকবার জুড়ে দেবো। মানে আমি যদি এটাকে এভাবে লিখি যে হোয়ার, আমি ন নম্বরটা আগে করছি, ওকে, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য বুক, কেপ্ট দ্য বুক, এইটাকে আমি মনে মনে এটাকে প্রথমে আউট করে দেবো, তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাভ ইউ কেপ্ট দ্য বুক, ওকে। এটাকে আমি স্টেটমেন্টে বানাবো, কি বানাবো, ইউ হ্যাভ কেপ্ট দ্য বুক, এটাকে ভয়েস চেঞ্জ করবো, কি করবো, দ্য বুক, এখানে ইউটা চলে আসবে, বাই ইউ কেপ, তো কেপটি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, দ্য বুক হ্যাজ বিন, কারণ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট আমরা অগ্রিলারটা হ্যাজ বিন বসাবো, তাহলে বুক হ্যাজ বিন কেপ বাই ইউ। এরপর এটাকে আমরা কোয়েশ্চেন বানাবো, থার্ড স্টেপে এসে এটাকে হ্যাজ সামনে আনবো, হ্যাজ দ্য বুক বিন কেপ্ট বাই ইউ, অবশ্যই মনে করে জিজ্ঞাসা চিহ্নটা দেবে। আমি কি প্রথমে ছেড়ে এসেছিলাম, ফায়ার, এইখানে আমার ওইটুকুই ডিউটি, ফায়ারকে প্লেস করবো, এটাকে ছোট হাতে করে দেবো, ফায়ার হ্যাজ দ্য বুক বিন কেপ্ট বাই ইউ, বাস, আর কোনো ব্যাপার নেই। সেম টু সেম একদম আমরা পরেরটাতেও যাবো। তাহলে আমরা কি করলাম, এই ধরনের শব্দগুলো, এই চারটে শব্দ, ফায়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই ধরনের শব্দগুলো যদি আমরা জিনিসটা দেখি, মানে বাক্যটাকে দেখি, তখন আমরা প্রথমে ওটাকে বাদ দিয়ে দেবো, মনে মনে নর্মাল আমরা কোয়েশ্চেন পাবো, বা যেটাকে ক্লোজ কোয়েশ্চেন পাচ্ছি, ক্লোজ কোয়েশ্চেনকে আমরা ঠিক যেভাবে স্টেটমেন্টে বানাবো, মনে মনে স্টেটমেন্টে ভয়েস চেঞ্জ করবো, তাকে আবার কোয়েশ্চেন বানাবো। সেই স্তরে এসে, সেই লেয়ারটা পেরিয়ে, সেই ফেসটাকে পেরিয়ে আমরা যেটাকে প্রথমে বাদ দিয়েছিলাম জুড়ে দেবো। সো দ্যাটস দ্য ফাইনাল আনসার, আর কোনো ঝামেলা কোনো জায়গায় নেই। এরপর যেটা আসছে, ফেয়ার, হোয়াই ডিড রাম রিভিউ হিজ সিস্টার, তাহলে আমরা এটাকে মনে মনে যদি এখানে বাদ দিয়ে দিই, আসো নয় দশের দাগে, হোয়াই ডিড রাম রিবিউক হিজ সিস্টার, তো এটাকে আমরা হোয়াইটাকে উড়িয়ে দেবো, তাহলে আমরা পাবো কি, রাম রিবিউক হিজ সিস্টার, তাই তো, রাম, ও সরি 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 সরি, রাম রিবিউক হিজ সিস্টার, দ্যাটস দ্য ম্যাটার, রিবিউক হিজ সিস্টার। সো কারণ ডিড আর রিভিউক মিলে যাবে, এটা অক্সিলারি ওর সঙ্গে মিশে যাবে কি স্টেটমেন্টের ক্ষেত্রে, আমরা তখন এটাকে করব কি, হিজ সিস্টারকে এখানে আনবো, ওদিকে রাম চলে যাবে, দুটো যেহেতু নাউন, একটা নাউন ফ্রেজ আর একটা হচ্ছে নর্মাল নাউন, তাই কোনো চেঞ্জ আসবে না, এর আগে বাই বসবে। এরপরে আমরা দেখতে, মানে এখানে করব কি, জুড়বো রিভিউকে, থার্ড ফর্ম তাই একই থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে কোনো একটা অপশানে আসবে,
যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা হিজ সিস্টার ওয়াজ রিবিউকড বাই রাম, ওর সাথে কেমন খাপছাড়া লাগছে। ওকে, আমরা এখানে হিজের পরিবর্তে রাম রাম আসবো, যাই হোক হিজ সিস্টার ওয়াজ রিবিউকড বাই রাম। এইটাকে যদি আমরা কোয়েশ্চেন মানে তাহলে কি আসবে, ওয়াজ হিজ সিস্টার, ঠিক আছে, ওয়াজ হিজ সিস্টার রিবিউকড বাই রাম, কোয়েশ্চেন ছেড়ে এসেছিলাম কি হোয়াই, তাহলে হোয়াই ওয়াজ, ওয়াজটাকে ছোট করব, হোয়াই ওয়াজ হিজ সিস্টার রিবিউকড বাই রাম। অথবা কেউ যদি করতে চায় যে হোয়াই ওয়াজ রামস সিস্টার, এটা যদি চেঞ্জ করে রামস করতে চায় সেটাও হবে। ওকে, হোয়াই ওয়াজ রামস সিস্টার রিবিউকড বাই রাম। সো এই ধরনের শব্দ দিয়ে যদি তোমাদের আসে WH কোয়েশ্চেন তাহলে তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা হয়ে যাবে, কারণ এগুলো খুব একটা তোমাদের ঝামেলায় ফেলবে না। একটাই ব্যাপার আমি প্রথমে বলে দিয়েছি, ফান্ডামেন্টাল বা যেটা বেস লাইন হিসাবে আমরা নিয়েছি সেটা হচ্ছে যেগুলো সিম্পল কোয়েশ্চেন্স বা ক্লোজ কোয়েশ্চেন্স সেইগুলোর প্যাটার্নটাকে আমরা একদম গ্রাউন্ড ওয়ার্ক হিসাবে নিয়েছি, সেটার উপর বেস লাইন করে কিন্তু আমরা এই চারটে ওয়ার্ডকে একটা ক্যাটাগরিতে ফেলে আমরা জিনিসটাকে শিখে নিলাম। এরপরে আমি ফিরে যাবো কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে। তিন নম্বরে কি আছে দেখতে পাচ্ছি, হু মেড দ্য অ্যানাউন্সমেন্ট, হু মেড দ্য অ্যানাউন্সমেন্ট, এইখান থেকে একটু এক্সট্রা বিট অফ অ্যাটেনশন লাগবে, ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝতে হবে। হু, এই WH ওয়ার্ডটা এক্সক্লুসিভ সাবজেক্ট, কি বললাম ঠান্ডা মাথায় বোঝো, হু এই WH ওয়ার্ডটা এক্সক্লুসিভ সাবজেক্ট, এটা কেবল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অন্য কোনো প্রয়োজন নেই। তাহলে এটাকে যদি আমি এক্সক্লুসিভ সাবজেক্ট ভাবি তাহলে মনে মনে আমরা যদি হুটাকে নর্মাল সাবজেক্ট ভাবি, WH সাবজেক্ট না ভাবি, তাহলে আমি এটাকে মনে মনে তুলে দিতে পারি, মনে মনে তুলে দাও কোয়েশ্চেন মার্কটাকে, তাহলে কী দাঁড়াচ্ছে মনে মনে ভাবো এখানে ফুল স্টপ রয়েছে। হুর জায়গায় আমি রাম ভাবতে পারতাম, ইউ হতে ফটে পার, যাই হোক না কেন আমি এটাকে ওয়ান ভাবতে পারতাম। তাহলে হুটাকে আমরা নর্মাল সাবজেক্ট ভেবে নিচ্ছি, এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। আমি আবারও আজ আবার স্মরণ করে দিই, আগের দিন বলে দিয়েছিলাম যে যদি কোনো আদার্স পার্ট থাকে, আদার্স পার্ট নিয়ে মাথা ঘামাবে না খুব একটা, আদার্স পার্ট নিয়ে মাথা ঘামালে কিন্তু সমস্যা আছে, কারণ আদার্স পার্ট এখানে কোনো ম্যাটারই নয়, তার প্লেসমেন্ট যেরকম আছে সেরকম রেখে দেবে, যেখানে সুবিধা মতো বসিয়ে দেবে। যাই হোক, হু মেড, আমি বলতেই পারতাম হু মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইয়েস্টারডে, ইয়েস্টারডে নিয়ে হওয়ার কিছু ছিল না, ইয়েস্টারডে তখন চুপচাপ পড়ে থাকবে। তো হু মেড দ্য অ্যানাউন্সমেন্ট এই বাক্যটা আমি নর্মাল স্টেটমেন্ট হিসেবে ভাববো, ভাববো না এটা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি যদি নর্মাল স্টেটমেন্ট হিসেবে ভাবি তাহলে আমরা এখানে নিয়ে আসবো দ্য অ্যানাউন্সমেন্টকে, দ্য অ্যানাউন্সমেন্ট, হুর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হুম, তাহলে বাই হুম, তাই তো, মেক ভার্বের থার্ড ফর্ম বা মেডের পরে যে ফর্মটা আসবে সেটাও মেড। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, সো ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজটা এখানে আসবে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড বাই হুম। ওকে স্যার, কেমন একটা খাপছাড়া লাগছে, খাপছাড়া লাগুক, আমি বারবার বলছি এটা বাইপাস মেথড, কিন্তু এটা খুব কার্যকর, ভেরি ফ্রুটফুল, ভেরি ফ্রুটফুল, ভুল হওয়ার কোনো চান্স নেই। তো দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড বাই হুম, তো এটাকে আমরা করবো কি কোয়েশ্চেন বানাবো, কোয়েশ্চেন বানালে কি করব, ওয়াজ দ্য, আমি ইচ্ছে করে ওয়াজটা ছোট লিখলাম, অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্স, ওহো অ্যানাউন্স, সেম প্রবলেম, আই থিঙ্ক ইট ইজ অলসো দেয়ার মোস্ট প্রবলি, নো এটা ঠিক আছে। সো ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট মেড বাই হুম, এবারে কোশ্চেন মার্ক পড়ে যাবে, বাই হুমটাকে সামনে প্লেস করে দেবো। ওকে, বাই হুম ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট মেড, অথবা শুধু যদি হুমকে তুলে আনতে চায় সেটা হতে পারে, হুম ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট মেড বাই, 100% কারেক্ট। তাহলে কি বললাম, বাই হুম এই জিনিসটাকে আমি তুলে আনবো এখানটাতে সামনে, অথবা শুধু হুম কেউ তুলে আনতে পারি, হুম ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট মেড বাই, যদি এইভাবে করি তাহলে কিন্তু ঝামেলা খতম।
একদম এইভাবে করব আমরা হু সব সময় জানবো সাবজেক্ট ফর্মে আছে সাবজেক্ট যখন পাচ্ছি তাকে আমরা নরমাল স্টেটমেন্ট হিসেবে ভাবো কোশ্চেন মার্কটা তুলে দিয়ে নরমাল স্টেটমেন্ট হিসেবে যত খাপছাড়া শুনতে লাগুক না কেন আমরা নরমাল স্টেটমেন্ট হিসেবে ভয়েস চেঞ্জ করব তারপরে দেখা আমরা কোয়েশ্চেন মারাবো লাস্টে জিজ্ঞাসা অবশ্যই দেবো আর লাস্টে বাই হুম যে ফ্রেজটা পাবো সামনে নিয়ে চলে যাবো নেওয়ার ক্ষেত্রে শুধু হুমকেও নিয়ে যেতে পারি বাই পড়ে থাকলে কোনো অসুবিধা নেই এই জিনিসটা কিন্তু মাথায় ঢোকানো খুব জরুরি আছে নাহলে কিন্তু সমস্যা আছে এরপরে বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে হু যেরকমভাবে এক্সক্লুসিভ বা পিওর সাবজেক্ট ঠিক তেমনিভাবে হুম হুম হচ্ছে কিন্তু পিওর অবজেক্ট এইটা একটু মাথায় ঢুকে নাও এই জিনিসগুলো ক্লারিফাই মাথার মধ্যে করার থাকলে কিন্তু আর সমস্যা হবে না তো হুম ডু ইউ এক্সপেক্ট বাক্যটা আসছে হুম ডু ইউ এক্সপেক্ট তাই তো তাহলে আমরা এটা যদি নর্মাল স্টেটমেন্ট বানাতে চাই তাহলে আমরা এইভাবে ভাববো ইউ এক্সপেক্ট হুম এইটাকে আমরা এইভাবে ভাববো কি করব ইউ ডু আর এক্সপেক্ট মিশে যাবে এক্সপেক্ট হুম ইউ এক্সপেক্ট হুম ওকে এটা নর্মাল স্টেটমেন্ট হিসাবে কারণ এটাকে আমি ঠিক যেরকম হুকে নর্মাল সাবজেক্ট ভেবে রেখেছিলাম হুমকেও নর্মাল অবজেক্ট হিসাবে শো করাচ্ছি তো এইটা যদি হয় তাহলে আমরা এবার এটাকে চেঞ্জ করে আনবো একে এখানে নিয়ে যাব তাহলে এখানে আনবো হু এখানে আসবে ইউ বাই ইউ এক্সপেক্টেড থার্ড ফর্ম হচ্ছে এক্সপেক্টেড এক্সপেক্টেড এরপরে আসছে একটা বিভাগ কোন টেন্সে আছে এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে হুর পরে আমরা এটাকে সিং মানে সিঙ্গুলার ফর্মে ভাবতে পারি অর্থাৎ হু ইজ এক্সপেক্টেড হুম বলতে আমি কাকে কাকে যদি এভাবে বোঝাতে পারি তাহলে হু আর এক্সপেক্ট যদি কেউ লেখে তাকে আমি ভুল বলে কেটে দিতে পারবো না বাট এটা নর্মালি আমরা এক্সপেক্ট করি এটা সিঙ্গুলার হিসেবে তোমরা ভাববে তো হু ইজ এক্সপেক্টেড বাই ইউ আর কিচ্ছু নেই একদম সোজা সাপটা বিষয় হু ইজ এক্সপেক্টেড বাই ইউ একদম একটা জাস্ট মাঝখানে স্টেপ জাম্প করলেই হুম ওয়ালা যে সমস্ত বাক্যগুলো থাকবে সেগুলো কিন্তু এভাবে হয়ে যাবে আমি এরকম একটা এক্সাম্পল দিতে পারি ধরো হুম কে আছে না হুম নেই ধরো তাহলে এরকম যদি আসে হুম হ্যাভ ইউ হুম হ্যাভ ইউ মেট দেয়ার সেখানে কার সঙ্গে তোমার দেখা হয়েছে দেয়ারটা কিন্তু আমরা এই মুহূর্তে মাথা ঘামাবো না আমরা এভাবে ভাববো এটাকে ইউ হ্যাভ ঠিক আছে মেট হুম আচ্ছা দেয়ার থাকুক দেয়ার এটাকে মাথা খাওয়াবো না একটা আদার্স পার্ট তাহলে এভাবে আমরা করবো কি হুমকে এখানে হুতে নিয়ে চলে আসবো ইউ এখানে চলে যাবে বাই অলরেডি থার্ড ফর্মে রয়েছে মিট মেট মেট তাহলে আমরা পেয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে তাহলে হ্যাজ বিন হু হ্যাজ বিন মেড বাই ইউ লাস্টে দেয়ার জুড়ে দিয়ে কোশ্চেন মার্ক বসিয়ে দেবো বাস এই হচ্ছে সিস্টেম সাবজেক্ট পিওর সাবজেক্ট হু আর পিওর অবজেক্ট হুম এই যে দুটো জিনিস আমি শেখালাম এর উপর বেসলাইন করে কিন্তু আরও দুটো জিনিস শিখে নেব তাহলে প্রথম আমি যে জিনিসটা বেসলাইন করেছিলাম সেটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ তার উপর বেসলাইন করে আমরা শিখলাম হোয়াই হোয়ার হোয়েন হাউ এগুলোকে তারপরে আমরা শিখলাম হু আর হুম এরপরে কিন্তু আমি চলে যাবো কাইন্ড ন্যাচারালি রয়েছে তোমাদের যেগুলো সেটা হচ্ছে হুইচ আর হোয়াটকে কিন্তু আমি ছেড়ে এসেছি হুইচ আর হোয়াটকে আমি ছেড়ে এসেছি আর হুজ অ্যাকচুয়ালি হুইচ হোয়াট আচ্ছা হোয়াট কেন একটু ভাবা যাক হোয়াট এই শব্দটা একটা আলাদা ক্যাটাগরি করা যেতে পারে হোয়াটকে আমরা দুটো জায়গাতে বসাতে পারি মানে বরের ঘরের পিসি কোনের ঘরের মাসি অর্থাৎ হোয়াট সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে ওটা কী কাজ করছে আমি যদি বলি এভাবে হোয়াট ইজ ট্রাভেলিং ইউ ওকে ট্রাভেলিং এই ট্রাভেল কথাটা এক জায়গায় ব্যবহার করেছি হয়তো হোয়াট ইজ ট্রাভেলিং ইউ তো এই বাক্যে দেখতে পাচ্ছি আমরা ইজ ট্রাভেলিং এটা হচ্ছে ভার্ব বা ভিজি এই ট্রাভেল করার কাজটা করছে এই শব্দটা বা এই ম্যাটারটা তাহলে এটা সাবজেক্ট
এটা হচ্ছে অবজেক্ট আমরা একটু আগে যে রুলে করেছি হু কে সাবজেক্ট হিসেবে পেয়ে গেলে সেম রুলে করব এটাকে মনে মনে এটাকে উড়িয়ে দেব ওকে আমরা এটাকে উড়িয়ে দেব উড়িয়ে দেব ভাববো কি নরমাল স্টেটমেন্ট তাহলে আমরা করব কি ইউ এর লাস্টে হোয়াট হোয়াট ফর্মে চলে আসবে হোয়াট কোনো অবজেক্ট ফর্ম হয় না এর হু হুম এগুলো হয় তুমি যদি এখানে হোয়াট চলে আসবে তাহলে বাই হোয়াট ওকে ট্রাভেলড কন্টেন স্পেন কন্টেন অস্ট্রেলিয়া তাহলে ইউ আর বিং ট্রাভেলড বাই হোয়াট এবার জাস্ট বাই হোয়াটটাকে সামনে টেনে দেবো ওকে বাই হোয়াট সরি তার আগে একটা কাজ আছে কোয়েশ্চেন বানাতে হবে ঠিক আছে আর ইউ বিং ট্রাভেলড বাই হোয়াট এবার বাই হোয়াটটাকে এখানে টেনে নিয়ে আসবো তো স্যার বাই হোয়াট কি হবে তার থেকে উইথ হলে ভালো হয় উইথও করা যেতে পারে উইথ হোয়াট আর ইউ বিং ট্রাভেলড উইথ হোয়াট আর ইউ বিং ট্রাভেলড অথবা শুধু হোয়াটকে টেনে আনো হোয়াট আর ইউ বিং ট্রাভেলড উইথ ঝামেলা কত তো হোয়াট হচ্ছে এই জিনিস আমরা যখন সাবজেক্ট হিসাবে পেলাম এটা হলো তারপর যখন হোয়াটকে অবজেক্ট হিসাবে পাবো তখন কি আসবে আমি যদি এভাবে লিখি হোয়াট ওকে হোয়াট ইউ বা হোয়াট ডু ইউ ডিসলাইক মোস্ট হোয়াট ডু ইউ ডিসলাইক মোস্ট ওকে তুমি কোন জিনিসটা সবচেয়ে অপছন্দ করো তাহলে এই যে বাক্যটা আমি পেলাম হোয়াট ডু ইউ ডিসলাইক মোস্ট এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এইটা দুটো মিলে হচ্ছে ভিজি ডু আর লাইক মানে ডিসলাইক মিলে মোস্ট হচ্ছে কোয়েশ্চনের আদার্স পার্ট কি অপছন্দ করো এই শব্দটাই বা এই ম্যাটারটাই হচ্ছে অবজেক্ট তাহলে আমরা যদি একটা নর্মাল স্টেটমেন্ট ভাবি তাহলে কি ভাববো ইউ ডিসলাইক হোয়াট মোস্ট মোস্টটাকে এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই ঠিক আছে ইউ ডিসলাইক হোয়াট এই তো বিষয় তাহলে আমরা এটাকে করবো কি হোয়াটকে এখানে টেনে আনবো হোয়াটের তো কোনো রূপান্তর হয় না এখানে ইউ চলে যাবে বাই ইউ ডিসলাইকড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে ইজ হোয়াট ইজ ডিসলাইকড বাই ইউ মোস্ট লাস্টে কোশ্চেন মার্কটা দিতে অবশ্যই মনে রেখো হোয়াট ইজ ডিসলাইকড বাই ইউ মোস্ট তাহলে আমরা কি করলাম হোয়াট ডু ইউ ডিসলাইক মোস্ট এটাকে প্রথমে স্টেটমেন্টে ভাবলাম ইউ ডিসলাইক হোয়াট মোস্ট জোর করে ভাবছি এটা আমি আবারও বলছি এটা কিন্তু কোনো রুল নয় তারপরে আমরা করছি কি এটা কিন্তু সবই রাফ আমি আবারও একটু সতর্ক করে দিই এগুলো অবশ্যই রাফে করবে ফাইনাল আনসার এটা আসবে ঠিক আছে এটা হবে ফাইনাল শুধু এইটুকু খাতায় লিখবে এই পার্টটা খাতায় লিখবে বাদ বাকি অংশগুলো হয় মনে মনে করতে হবে না হলে কিন্তু রাফ খাতা এটা কখনো মেন খাতায় করবে না এটা কোনো রুল মানে সেই হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাপ্রুভড রুল নয় এটা হচ্ছে ওই বাইপাস মেথড ঠিক আছে তো এটা গেল তো আমরা তাহলে হোয়াটকে পেরিয়ে এলাম এবার হোয়াটের সঙ্গে সঙ্গে আমরা কখনো কখনো আমরা আরেকটা শব্দ জুড়ে দিই হুইচ সেন্সে জুড়ি যেমন হোয়াট প্লেস বলে দিই হোয়াট ম্যান এরকম ব্যাপারটা থাকে ছাড়ো ওটা ব্যাপার নয় এবার আমি চলে আসবো কিন্তু তাহলে হোয়াটকে আমরা দেখলাম কি হু হচ্ছে পিওর সাবজেক্ট হুম পিওর অবজেক্ট হু পিওর সাবজেক্ট হুম পিওর অবজেক্ট হোয়াট দুদিকে বড় ঘরে মাসি কোনে ঘরে বেশি দুদিকে বসতে পারে এরপরে আমরা দেখবো কি দুটো শব্দকে নিচ্ছে একটা হচ্ছে হুজ আর হচ্ছে হুইচ হুইচটাকে আমি এখানে নিই নি না হুইচ আছে মনে হয় হ্যাঁ সরি সরি হুইচ আছে সরি আছে অ্যাকচুয়ালি হুইচ পোয়েম আর ইউ রিডিং আমি এইটাকে প্রথমে নেব অথবা আরেকটা নিতে পারি হুইচ ইস্যু ট্রাভেলস ইউ মোস্ট এই যদি ব্যাপারটাকে নিই আমি হুইচ ইস্যু হুইচ এমন একটা শব্দ বা হুজ এমন একটা ডব্লিউ শব্দ যে একা বসতে পারে না সে সঙ্গে কাউকে একজনকে নেয় তো হুইচ ইস্যু ট্রাভেলস ইউ মোস্ট ট্রাভেলস ইউ মোস্ট হুইচ এবং হুজ এরা কিন্তু পরে আরেকটা ফলোয়িং নাউনকে নিয়ে বা নাউন মেটেরিয়ালকে নিয়ে বসবে এলিমেন্টকে নিয়ে বসবে তো এইখানে এবার ভেবে দেখো ভার্বটাকে খুঁজে বের করো
এই ট্রাবল কথাটা এই অ্যাকশনটাকে এক্সিকিউট করছে, হুইচ ইস্যু, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভিজি। কি ট্রাবল করছে? নেই, কাকে করছে? ইউ, অবজেক্ট। তো এবারে এই মোস্ট ব্যাপারটাকেও আমি এখানে আর রাখছি না, ঠিক আছে? তাহলে এটা আমরা পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নর্মাল আমি এটাকে স্টেটমেন্ট হিসাবে ভাবছি, তাহলে করবো কি, ইউ এখানে হুইচ ইস্যুকে নিয়ে চলে আসবো, হুইচ ইস্যু, ওকে। এরপরে আসবে বাই অথবা উইথ, বাই না হলে উইথ বলাটাই ভালো, কারণ এখানে নন হিউম্যান যেহেতু ব্যাপারটা আসছে, তাহলে আমরা আনবো কি, উইথ হুইচ ইস্যু এল পেলাম। তার আগে আসছে মেন ভার্ব, কি আসবে, ট্রাভেলড, কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অ্যাম ইচ অথবা আর এর মধ্যে আসে এবং সেটা কিন্তু এই কর্তা অনুসারে বসবে, তাহলে ইউ আর ট্রাভেলড উইথ হুইচ ইস্যু। মোস্ট আমরা কিন্তু এখানে ভাববো যেখানে মোস্ট আছে, তাহলে এইটাকে আমরা এবারে নর্মাল কোয়েশ্চন মানব, কি করব, আর ইউ ট্রাভেলড উইথ হুইচ ইস্যু, হুইচ ইস্যু, মোস্টটা কিন্তু আমি লাস্টে জুড়ব, আর ইউ ট্রাভেলড উইথ হুইচ ইস্যু, এই তো বিষয়। এইবারে উইথ হুইচ ইস্যু, এটা তো ডব্লিউএইচ এলিমেন্ট, এটাকে আমরা সামনে টেনে আনবো, তাহলে আমরা কি পাবো, উইথ হুইচ ইস্যু আর ইউ ট্রাভেলড মোস্ট, মোস্টটাকে লাস্টে যেটা ফেলেছেন জুড়ে দিলাম, উইথ হুইচ ইস্যু আর ইউ ট্রাভেলড মোস্ট। ভুল হওয়ার কোনো চান্স নেই, একদম স্টেপ বাই স্টেপ এটা করতে হবে। এটা দেখতে পেলাম আমরা কি পেয়েছি, সাবজেক্ট হিসেবে পেয়েছি হুইচকে। ইকুয়ালি আমরা পরের যে এক্সাম্পলটায় যাব সেটা কি দেখব, না ওটাকে দেখব আমরা, হুইচ এবং তার সঙ্গে যে ফলোয়িং নাউনটা মিলে যে ফ্রেজটা তৈরি করবে সেই ফ্রেজটা কিন্তু কাজ করবে কি হিসাবে, ওটা কাজ করবে কিন্তু অবশ্যই অবজেক্ট হিসাবে। যেমন এইটা রয়েছে, হুইচ পোয়েম আর ইউ রিডিং, হুইচ পোয়েম আর ইউ রিডিং, রিডিং নাও করতে পারো তোমরা, নাওটা তখন এক্সট্রা পার্ট থেকে যাবে। তো কোয়েশ্চনটা এটা হচ্ছে ভার্ব ভিজি, এটা দুটো মিলে পড়ার কাজটা কে করছে, ইউ সাবজেক্ট, তাহলে এই বাদ বাকি অংশটা এটা হচ্ছে অবজেক্ট পার্ট। তাহলে এটাকে আমি যদি নর্মাল স্টেটমেন্ট হিসেবে বানি, মানে বানাই এটাকে, কি করব, ইউ আর রিডিং হুইচ পোয়েম, এটাকে আমরা কোয়েশ্চেন হিসেবে ভাববো না, কিন্তু এটাকে আমরা ভাববো স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে। তাহলে এইটাকে এবার আমরা ভয়েস চেঞ্জে ভাববো, হুইচ পোয়েম এটা নাউন ফ্রেজ চলে আসবে যেরকম আছে, তাই এখানে দেখতে পাচ্ছি ইউ ইউ থেকে যাবে, বাই ইউ বসলো, রিডের থার্ড ফর্ম রিড রেড রেড, একই স্পেলিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ বিং অ্যাম বিং আর বিং এর মধ্যে কোনো একটা বসবে, হুইচ পোয়েম ইজ বিং রেড বাই ইউ, লাস্ট কোশ্চেন মার্ক, হুইচ পোয়েম ইজ বিং রেড বাই ইউ, নাও থাকলে নাও লাগা, হুইচ পোয়েম ইজ বিং রেড বাই ইউ। সো এই কায়দাটা কিন্তু শুধু হুইচের ক্ষেত্রে নয়, সেম স্ট্র্যাটেজিটা আমরা ফলো করব হুজের ক্ষেত্রেও, হুজ আর হুইচ কিন্তু একই টাইপের জিনিস, একদম সেম টু সেম, হুজ ওয়ার্ডস হার্ট ইউ, এই যে ব্যাপারটা আমি এটাকে ভাবি যে হুজ ওয়ার্ডস হার্ট ইউ, এই তো। তো এটাকে আমরা কোয়েশ্চেন নাম ভাবি, এটাকে এবার তার আগে বলে নিয়ে কার শব্দগুলো বা কার কথাগুলো তোমাকে হার্ট করেছিল, তো এখানে ভার্ব হচ্ছে হার্ট, এবার কেউ বলতে পারে স্যার কার কথাগুলো তোমাকে হার্ট করে, এটা প্রেজেন্ট টেন্সে হতেও পারে, আমি এটা পাস্ট টেন্সে হচ্ছে হার্ট 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 একই ফর্ম, তাহলে আমি এখানে যদি উন্ডেড থাকতো, হুজ ওয়ার্ডস উন্ডেড ইউ, কোনো অসুবিধা ছিল না, তো হার্ট, তো এটা ভিজি, কাকে উন্ড করেছে, তোমাকে, অবজেক্ট এটা, তাহলে উন্ড করা কাজটা করেছে এই এই ফ্রেজটা, ঠিক আছে।
তো এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কি এই যে টোটাল ব্যাপারটাকে আমরা এবার ভাববো কিভাবে, এটা নরমাল আমরা একটা স্টেটমেন্ট হিসেবে ভাববো। তো এই নরমাল স্টেটমেন্ট হিসেবে যখন ভাবছি তখন আমরা করব কি এটাকে ভয়েস চেঞ্জ আনবো। তাহলে এখানে চলে আসবে ইউ, ওকে, এখানে আসবে হুজ ওয়ার্স উইথ, কারণ এটা নন হিউম্যান অবজেক্ট, তো তার আগে উইথ, ওকে। এবং উইথের ক্ষেত্রে আমরা দেখব কি না, এর আগে যে মেইন ভার্বটা আছে হার্ট, হার্টের থার্ড ফর্ম হার্ট, ওকে, দ্যাট ইজ অলসো হার্ট। এবং কোয়াইন ন্যাচারাল যেহেতু এটা আমি পাস্ট ধরে করেছি তাহলে আমরা এটাকে ইউ ওয়্যার হার্ট উইথ হুজ ওয়ার্স। এরপরে আমরা করব কি এটাকে নর্মাল কোয়েশ্চেন বানাবো, ঠিক যেরকম আমরা একদম প্রথমে করেছিলাম ঠিক সেভাবে। এটা করব কি ওয়্যার ইউ হার্ট উইথ হুজ ওয়ার্স, ওকে, ওয়্যার ইউ হার্ট উইথ হুজ ওয়ার্স। এইবারে এটা তো পুরো ডাব্লিউএইচ ফ্রেজ, এটাকে সামনে চলে আসব উইথ হুজ ওয়ার্স ওয়্যার ইউ হার্ট কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্কটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, উইথ হুজ ওয়ার্স ওয়্যার ইউ হার্ট, তাহলে আমরা দেখতে পেলাম যে হুজ এই শব্দটার প্রয়োগটা কিন্তু একদম হুইচের মতো। এবারে দেখতে পাচ্ছি হুজ হাউস উইল ইউ ভিজিট টুমারো, এটা কিন্তু আমরা করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঠিক উল্টো দিকে যাবে, রুলটা একই, মানে ঠিক যেরকম আমরা যদি ডব্লিউএইচ ওয়ার্ডকে সাবজেক্ট হিসাবে পাই তখন কীভাবে করবো, ডব্লিউএইচ ওয়ার্ডকে যদি অবজেক্ট হিসাবে পাই কীভাবে করবো, প্রথমে দেখিয়ে নিয়েছি হু এবং হুমের মধ্য দিয়ে, তো সেক্ষেত্রে আমরা সেই রুলটাকে ফলো করছি একটু অন্যরকমভাবে। বলেছি এখানে হুজ হাউস উইল ইউ ভিজিট টুমারো, তাহলে এইটাকে দিয়ে আমরা খুব সম্ভবত আজকে এটা লাস্ট, হ্যাঁ এটা আজকে লাস্ট আইটেম, হুজ হাউস উইল ইউ ভিজিট টুমারো, উইল ইউ হুজ হাউস উইল ইউ ভিজিট টুমারো, হুজ হাউস উইল ইউ ভিজিট, উইল ইউ ভিজিট টুমারো, এই তো। তাহলে হুজ হাউস উইল ইউ ভিজিট, তাহলে আমরা এখানে ভার্ব সেকশনটা বা ভিজিটা কোথায়, উইল ভিজিট, মাঝখানে সাবজেক্ট হচ্ছে কে ভিজিট করবে তুমি, তাহলে উইল আর ভিজিট এটা দুটো, এটা হচ্ছে ভিজি, এটা একসঙ্গে ভিজি, ঠিক আছে, আমি লাইনটা দেখাতে পারছি না, তো টুমারো তো আদার্স সেকশনে থাকছে, কার বাড়ি তুমি যাবে কালকে, তাহলে হুজ হাউস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা নর্মাল স্টেটমেন্ট যদি বানানোর চেষ্টা করি তাহলে কি আসবে, ইউ উইল ভিজিট হুজ হাউস টুমারো, ওকে, কোয়েশ্চেন কি হবে, না কোয়েশ্চেন মার্ক হবে না, অবশ্যই এটা আমরা তুলে দেবো, এটা স্টেটমেন্ট হিসেবে ভাবছি। তাহলে এরপরে এইটাকে আমরা টুমারোটাকে এখানে খুব একটা গুরুত্ব দেবো না, আমরা ভাবো এইটুকু অংশকে নিই, তাহলে হুজ হাউস এটাকে আমরা পেয়েছি অবজেক্ট হিসাবে, এটাকে সাবজেক্ট জায়গায় নিয়ে চলে আসবো, হুজ হাউস, ওকে, ইউ সাবজেক্ট থেকে অবজেক্টে আসবে, বাই ভিজিটে থার্ড ফর্ম ভিজিটেড, রয়েছে ফিউচার ইনডেফিনাইট, তাহলে শ্যাল বি উইল বি, তাহলে হুজ হাউস থার্ড পার্সনে রয়েছে তাহলে আমরা উইল বি করব, তাহলে কি দাঁড়ালো, হুজ হাউস উইল বি ভিজিটেড বাই ইউ, একটা শব্দ আমি ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে টুমরো, ব্যাস হুজ হাউস উইল বি ভিজিটেড বাই ইউ টুমরো। অ্যাকচুয়ালি এতক্ষণ যে আলোচনাটা করলাম বেশ অনেকটা সময় ধরে এলাবোরেট একটা আলোচনা, আলোচনা কিন্তু তিনটে থ্রেড রয়েছে, থ্রেডটা হচ্ছে এই, ফার্স্ট থ্রেড ছিল নর্মাল কোয়েশ্চেনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেই থ্রেডটাকে আমরা বেসলাইন ধরে সেকেন্ড থ্রেডটা আনলাম, ডব্লিউএইচ ওয়ার্ডের পিওর ফর্ম যেটা হু এবং পিওর সাবজেক্ট ফর্ম এবং পিওর অবজেক্ট ফর্ম হুম, এই দুটোকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, সেই সেকেন্ড থ্রেড লিডিং টু দ্য থার্ড ওয়ান, ওই টাইপের জিনিসগুলো অর্থাৎ অন্যান্য ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো ছিল সেগুলো মধ্যে আমরা আগেই বাদ দিয়ে নিয়েছিলাম, কিন্তু কাকে কাকে হোয়াই হোয়্যার হোয়েন হাউ এটা আলাদা একটা পুরো সেগমেন্ট করে নিয়েছিলাম, বাদ বাকি যেগুলো হোয়াট হুইচ এবং হুজ এই তিনটে শব্দকে আমরা দেখে নিলাম, হোয়াট একা একা
সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে। হোয়ার যদি সাবজেক্ট হিসাবে বসে হুর প্যাটার্নে হবে, হোয়ার যদি অবজেক্ট হিসাবে বসে হুমের প্যাটার্নে হবে। এরপর দেখলাম হুজ এবং হুইচ এরা একা একা বসে না, এরা কিন্তু সঙ্গে কোনো নাউন এলিমেন্টকে নিয়ে আসে এবং এরা দুটো জায়গায় কাজ করে, বরের ঘরে মাসি কোনের ঘরে পিসি। হোয়াট আর দ্য টাইপ? হুজ এবং হুইচ, এবং এদের সঙ্গে নাউন সহজে ফ্রেজটা যদি সাবজেক্ট হিসাবে আসে হুর প্যাটার্নে হবে, যদি অবজেক্ট হিসাবে আসে হুমের প্যাটার্নে হবে। তাহলে মোটামুটি এই যে পুরো থ্রেডগুলো আমি দেখালাম এইটা যদি বুঝে নিয়ে থাকো তাহলে আশা করব আর কোনো রকম কিন্তু তোমাদের WH কোয়েশ্চেন বা নর্মাল কোয়েশ্চেনে ভয়েস চেঞ্জের সমস্যা হবে না। আমি এই ধরনের প্র্যাকটিসের আবারও আনবো, কারণ এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে ট্রাবলসাম। যত ভালো স্টুডেন্ট হোক বা অ্যাভারেজ স্টুডেন্ট হোক, যেই হোক না কেন, এটা কিন্তু একটু ট্রাবলসাম। তো আপাতত আজকের ক্লাসটা অনেকটা লম্বা হয়ে গেছে, এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। WH কোয়েশ্চেন ভয়েস চেঞ্জ আমি আবার আসবো, ওয়ান্স অ্যাগেন আই টেল ইউ। তো এইটা খুব ভালো করে আজকে বুঝে নাও, ক্লাসটা একদম মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে হ্যাপি, অ্যান্ড অফকোর্স স্টে কানেক্টেড।